নমস্কার বন্ধুরা অ্যাক্সিস ব্যাঙ্কে জব করতে চান দু হাজার চব্বিশ সালে কীভাবে আবেদন করবেন সব কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অ্যান্ড ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আমরা তুলে ধরব কীভাবে আপনারা আবেদন করবেন কাজের জন্য তো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের কীভাবে আপনারা জয়েন করবেন এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের রিকুয়ারমেন্টের সমস্ত ডিটেলস কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা এখানে বন্ধন ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক বিভিন্ন জব রিকুয়ারমেন্ট কিন্তু রয়েছে ব্যাংকের উপর তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে অ্যাক্সিস ব্যাঙ্কের রিকুয়ারমেন্ট দু হাজার চব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে রিকুয়ারমেন্টটা বেরিয়েছে এখানে টোটাল শূন্য পদ বন্ধুরা রয়েছে একশো সাঁইত্রিশটা অর্থাৎ একশো সাঁয়ত্রিশ জন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন আর আপনারা কত লাখ বয়স হলে আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন সেটা আমরা দেখিয়ে দেবো এখান থেকে এখানে হচ্ছে আপনাদের বয়স সীমা আঠেরো থেকে মিনিমাম বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এই ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পাবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানকার সমস্ত ডিটেলস এইচআর নাম্বার সমস্ত কিছু ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে অ্যান্ড এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডেসক্রিপশানে কিন্তু উল্লেখ করে দিয়েছি তো বন্ধুরা এখানে মাসিক বেতন কত থাকবে আচ্ছা কাজ করবেন আপনারা এখানে মিনিমাম স্যালারি কত থাকবে ষোলো হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার ছশো টাকা আপনাদের মিনিমাম স্যালারি রয়েছে ঠিক আছে আর আবেদন করতে অর্থাৎ অ্যাপ্লিকেশ অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস আপনাদেরকে লাগবে এই কাজের জন্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে অ্যান্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণ অর্থাৎ কোয়ালিফিকেশান সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দেবেন এটা ম্যানড্রয়েড নয় অপশনাল আছে আর পাসপোর্ট সাইজ ফটোকপি দেবেন চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা আর বায়োডাটা থাকলে অবশ্যই কিন্তু বায়োডাটা দেবেন অ্যাপ্লাই কীভাবে করবেন বন্ধুরা সেটাও আমরা দেখিয়ে দেবো এই নাম্বার আছে এই এর নাম্বার থেকে যোগাযোগ করতে হবে আপনাদের সেই এই নাম্বারটাও আমরা কিন্তু এখানে ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো অর্থাৎ মেলও আপনাদেরকে দিয়ে দেবো চাইলে আপনারা মেল করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের মাধ্যমে দেখানো আছে একটা বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট বন্ধন ব্যাংক ডিএসএ এখানে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি জব টাইটেল এখানে বন্ধন ব্যাঙ্ক পার্মানেন্ট এমপ্লয়মেন্ট নোটিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্সে আপনাদের জবটা হবে আর আপনারা যদি ফ্রেশার হন যদি কোনো রকম কোয়ালিফিকেশান আপনাদের না থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে সমস্ত ডিটেলস স্যালারি এখানে কি রয়েছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন দেখবেন মেইন অ্যান্ড দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক স্টাফ সিলেকশন অফিসিয়াল নথিন্ড টোয়েন্টি ফোর ফর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার এখানে মেনশান করে দিয়েছে বন্ধুরা আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন দিস ইজ এ ফুল পারমানেন্ট জব ফর ফ্রেশার প্রোফাইল আপনাদের এই জন্য এটা পারমানেন্ট জব আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন রকম কোয়ালিফিকেশান না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি পারমানেন্টভিলি পারমানেন্টলিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এই জবের জন্য আর জব ডিসক্রিপশন ব্রাঞ্চ ব্যাঙ্কিং ওয়াক ইন কাস্টমার হ্যান্ডেলিং কে ওইসি ভেরিফিকেশান আর এখানকার যে স্যালারিটা রয়েছে বন্ধুরা ফিক্সড স্যালারি কোনোরকম আপনাদেরকে কিন্তু কম দেওয়া হবে না যে স্যালারিটা রয়েছে একদম ফিক্সড ঠিক আছে পি এ পি সব কিছু রয়েছে আর কোনো রকম বাইকের প্রয়োজন নেই এজ লিমিট তো আমি আগেই মেনশন করে দিয়েছি লোকেশান অল ওভার ওয়েস্ট বেঙ্গলের লোকেশান রয়েছে যেমন মালদা দিনাজপুর বাঁকুড়া বর্ধমান হাওড়া নদিয়া অ্যান্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বন্ধুরা এই রিক্রুটমেন্ট চলছে সব কিছু ভিডিওর মধ্যে আলোচনা করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ধন্যবাদ